পবিত্র অশোকাষ্টমী আর সমগ্র রাজ্যের কোনো ব্যতিক্রম নহয় কিন্তু উত্তর গুহাটিতো। আর মই বর্তমান উপস্থিত আছো উত্তর গুহাটি ঐতিহ্যমণ্ডিত অশোকান্ত দেওয়ালয়ত। পুয়ারেপরা কিন্তু ভক্তসকলে আহি এনে ধরনের ভিড় করেছে অশোকান্ত যে দেওয়ালয় আছে দেওয়ালয় প্রাঙ্গণত, আর সকলে কিন্তু কোনোবা আত্মীয়সকলের কিন্তু যে অস্থি বা যাতে পিণ্ডদান করে পিণ্ডদান করার উদ্দেশ্যে কিন্তু আহি ফেলে এনে ধরনের এতে ভিড় করেছে। আর লোকবিশ্বাস অনুসরি আজির দিনটোতে গঙ্গার এধরা পানি আহি পেলে ব্রহ্মপুত্রত মিলিত হয়, আর যার কারণে কিন্তু ব্রহ্মপুত্র নৈ হয়ে পড়ে পবিত্র। আর আজির দিনটোত যদি কোনো আত্মীয়র মৃতকর যদি অস্থি বা যদি পিণ্ডদান করা হয় তেনেহলে তেওঁলোকৰ আত্মাই শান্তি লাভ করে বলে এটা বিশ্বাস আছে। আর মোর বর্তমান এতে আছে কিছু ব্যক্তি আমি মই জানিব বিচারিম যে দাদা কোপা আছে আর কি পর্ব। হয়, গুয়াহাটিরপ্রায় আহিছো। পরলোকগামী মোর পিতৃর দেউতার আজি অস্থি বিসর্জন দিবর মানসরে ইয়াত আহি সমবেত হয়েছো। আশা করছো দেউতাই ভগবানের শ্রীচরণত বাস করক, চিরশান্তিরে থাকক, দেউতার আত্মার চিরশান্তির প্রার্থনারে আজি ইয়াত সমবেত হয়েছো, আর ইয়াত দেউতার আজি অস্থি বিসর্জন দিবর ইয়াত সমবেত হয়েছো। বাইদ কোরপরা আহিছে আর কি হব? আমি গুয়াহাটি ভৈরলুমুখ কুমারপাড়ারপা আহিছো। আজি দেউতার ইয়াতে অস্থি দিব আহিছো। যোৱা বছরে দেউতা আপনার গণেশ চতুর্থী দিনা ঢুকাইছিলে, সো এই আপনার গণেশ চতুর্থী দেউতার এবছর হয়েছে। প্রয়াগরাজ দেউতার এটা অংশ বিসর্জন দিছো, আর আজি দেউতার পরম শান্তির কারণে আমি ইয়াতে অশোকাষ্টমীর আজি পর্বটো দিয়ে নিশ্চিতভাবে সত্য কথা। আজি গঙ্গা আর ব্রহ্মপুত্র মিলন হয়, সেকারণে এই অশোকাষ্টমী চৈত মাহর অশোকাষ্টমী পালন করা হয়। পিতৃ মাতৃ শ্রাদ্ধর পিণ্ডদান অস্থি উতোয়া হয় আজি দিনটোতে শুভ দিনের কারণে। সেটাই আর হয় কব লাগিব যে সমগ্র রাজ্যের কোনো ব্যতিক্রম নহয় উত্তর গুহাটিত। আর পুয়ারেপরা কিন্তু এনেদরে ভিড় আহি করেছে যে ঐতিহ্যমণ্ডিত যে অশোকান্ত দেওয়ালয় আছে দেওয়ালয় প্রাঙ্গণত।